আজকে বালিপুর এলাকাতে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কারণ আজকে সেখানে দুটি কর্মসূচি রয়েছে ভিন্ন দলের হয়েছে। সেটা হচ্ছে যে একদিকে যখন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার পার্টি 27শে রমজান আজকে বালিপুর বাজার এলাকায় ইফতার পার্টি ছিল, এটা হয়েই আছে, প্রতি বছরই এই সময় এই কর্মসূচি থাকে। সেখানে বিজেপির বিজয় মিছিলও আজকে হয়, যেহেতু দুটো ভিন্ন দলের কর্মসূচি, সেক্ষেত্রে একই জায়গায় যেহেতু কর্মসূচি তাই একটা সেখানে সমস্যা তৈরি হয় এবং উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সকালের দিকে সেখানে বোমাবাজি হয় বলেও খবর, অর্থাৎ উভয়ের তরফ থেকেই একটা এরিয়া ডমিনেশনের একটা বিষয় থাকে, তারা তাদের মতো করে বোমাবাজি করে এবং সেক্ষেত্রে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেকে বলেন যে ঈদের সময় এই বালিপুর বাজার একটা বিরাট বাজার, প্রায় 1800 দোকান, সেখানে হাওড়া হুগলির বিভিন্ন প্রান্তের যে গ্রামগুলো রয়েছে প্রত্যন্ত এলাকা, ঈদের সময় মার্কেটিং করতে এই বালিপুর বাজারে ভরসা। সেই সময় যখন ঈদ এগিয়ে আসছে, তার দুদিন আগে যদি এই ধরনের অশান্তি তৈরি হয় তাহলে কোথাও একটা তার প্রভাব যে ব্যবসাতেও পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে আগে থেকেই, আজকে শুধু নয়, দুদিন আগে থেকেই যখন শোনা যাচ্ছিল যে দুটি ভিন্ন দলের কর্মসূচি রয়েছে একই দিনে একই জায়গায়, সেক্ষেত্রে একটা অশান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে এইরকম একটা অনুমান কিন্তু ছিলই, এবং আজকে সেটা সকাল থেকেই দেখা যায় বোম্বিং হচ্ছে, বোমাবাজি হচ্ছে। যদিও একটা বিশেষ ধর্মীয় একটা অনুষ্ঠান, কিন্তু রাজনৈতিক দলের সেখানে একটা তাদের উদ্যোগটা থাকে ইফতার পার্টি, এবং উল্টো দিকে বিজয় মিছিল হচ্ছে বিজেপির, সেক্ষেত্রে একটা অন্যরকম সেন্টিমেন্ট কাজ করছিল এবং যে কারণেই এতটা টেনশন তৈরি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে কিন্তু সচেষ্ট থাকতে দেখা গেছে এবং কর্মসূচি আজকে যেটা খবর শেষ পর্যন্ত কর্মসূচি সম্পন্ন হয়েছে, বড় কিছু অশান্তি ঘটেনি, তবে একটা আতঙ্কের পরিবেশ কিন্তু এখনও থেকেই গেছে। আজকে আমাদের পবিত্র রোজার মাস, এই 27টা রোজা, 27টা রোজা আর দুদিন বাদ আমাদের পবিত্র ঈদ। আমরা বালিপুর মার্কেটে প্রায় 1800 দোকানদার আছে, সমস্ত দোকানদাররা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আমাদের আজকে প্রত্যেক বছরের মতো আমরা 27টা রোজায় আমরা একটা ইফতার পার্টি করি বালিপুর লজে। আমরা প্রত্যেক বছর একটা ইফতার পার্টি করি, আজকে আমাদের ইফতার পার্টি আছে। কিন্তু বিজেপি, আমরা আরামবাগ লোকসভা, আমাদের নেত্রী অপূর্বা পদ্মা, শ্রীমতী অপূর্বা পদ্মা জিতে আছে উনি। আমরা বিজয় মিছিল না বার করে, আমরা বিজয় মিছিল বাড়িনি, কেন রোজার মাস, ঈদ বাদ আমরা বিজয় মিছিলের একটা প্রোগ্রাম নেব। কিন্তু সিপিএমের উন্মাদ আর বিজেপির হারমাদ এই বালিপুরকে ফের অশান্ত করলো। আজকে যেমন সকালবেলা আমি খবর পেলাম, সকাল 9টা থেকে 60 থেকে 70 জনের সব সিপিএমের হারমাদগুলোর সামনের সারিতে আর বিজেপির কিছু ছেলেরা বিজেপির পতাকা নিয়ে গেরুয়া আবির নিয়ে বালিপুরে 15-20 বোম বাজি করে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেল। আমরা যখন খবর পেয়ে এলাম, ওসি খানাকুল এসছে, ওসি খানাকুল বলল যে তোমরা তোমাদের পার্টি অফিসে থাকো, আমি বাদ বাকি এটা দেখে নিচ্ছি বলে ওসি খানাকুল ওনাদিকে ব্যাক করে দিয়েছে। কিন্তু এইভাবে ফের বালিপুর উত্তাল হয়ে গেল সেই 2009, সেই 2010, সেই 2011। ফের কি বালিপুরে সেই ধরনের গুলি চলবে, ফের বোমবাঙ্গি হবে? এই হলো মেন কথা। এতে তো সাধারণ মানুষ, দোকানদার, নামাজের টাইম, ঈদের টাইম, কেনাকাটার ব্যাপার ছিল আর ছিল, এখানে তো মানুষ তো এখন দোকানপাট তো সব বন্ধ হয়ে গেল। আপনি নিশ্চয়ই দেখতে পাবেন, আপনি ঘুরে দেখুন, সমস্ত মোকাম ফাঁকা হয়ে গেল। তাহলে এইভাবে কীভাবে রাজনীতি করা যাবে, এটা আমার প্রশ্ন চিহ্ন রয়েছে।